Bol me, sir. Congratulations, Victor. Congratulations. তুমি তো পেন ড্রাইভ হাতে পেয়েই গেছো। কিছুক্ষণ পর তুমি হয়ে যাবে হাজার কোটি টাকার মালিক। ভিক্টর যে কাজে হাত দেয় তার সব কাজে ভিক্টর হয় মিজান। তুই তো ভালো করে জানিস আমার পিতৃদত্ত বক্করলের নামটা কেটে ফেলে আমি হয়েছি ভিক্টর ডানিয়া। জানি জানি বন্ধু জানি, কিন্তু তোমার অ্যাকাউন্টে আসার আগেই আমাদের ভাগাভাগির পার্সেন্টেজটা ফাইনাল হয়ে যাওয়া উচিত। ভাগাভাগি পার্সেন্টেজ? এসব তুই কি বলছিস মিজান? আরে তোর মতো মোটা মাথার চুনোপুটির সাথে আমি আমার টাকা ভাগাভাগি করতে যাব কোন দুঃখে? তুই কি দিনে দুপুরে ড্রাগসের সাথে বাংলা খাওয়া আরম্ভ করেছিস নাকি? আমি জানতাম ভিক্টর, আমি জানতাম তুমি একদিন এভাবে চোখ পাল্টে দিবে। তুমি ভুলে গেছো ভিক্টর, ওই আলাউদ্দিনের টাকার খবর আমি এনেছি তোমার কাছে। এর আগেও তুই আমার কাছে অনেক খবর এনেছিস যেটা পুরস্কার আমি নিজে তোর হাতে বুঝিয়ে দিয়েছি, আর এবারেরটাও পেয়ে যাবি। তাহলে সমস্যাটা কোথায়? পুরস্কারের পরোয়া আমি করি না ভিক্টর, আমি পার্সেন্টেজ চাই। পার্সেন্টেজ 50-50 যদি না দেই কনফার্ম দিলাম না। এই ভিক্টর, তাহলে আলাউদ্দিনের খুনের ছবিগুলো আমি পুলিশের কাছে পৌঁছে দিব, খবরদার। মিজান, হ্যাঁ ভুলে গেছো বন্ধু, আলাউদ্দিনকে ওর নিজের অফিসে তুমি নিজ হাতে খুন করেছো, প্রমাণ আছে আমার মোবাইলে, দেখবে ছবিগুলো? ওকে দেখো, সেন্ড করছি তোমার ভাই বাড়ি। মিজান, কিচার। সরি ভিক্টর, আমার কোনো দোষ নেই বন্ধু, সব দোষ আমার মোবাইলে। মোবাইলটা হাতে এলে ছবি তোলার জন্য আমার হাতটা কেন জানি নিষ্পিস করে বন্ধু, আজকে সেই অভ্যাসটাই কাজে লেগেছে বন্ধু। মিজান, ব্ল্যাকমেলিং আমি একদম পছন্দ করি না, একদম না। একটা কথা কান পরিষ্কার করে মন দিয়ে ভালোভাবে শোন, আমি যদি আলাউদ্দিনকে খুন করতে পারি তাহলে তোর মতো চুনোপুটিকে খুন করতে বিন্দু মাত্র ভুল করব না। ব্ল্যাকমেল বলছো কেন বন্ধু, বলো সুযোগ। টাকাটা আমার সুইস ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিও, আর নয়তো তোমাকে আমি পাঠাবো উপরে ফ্লাইট ছাড়া।